তারা তো ধর্ম বিক্রি করতো না, কোটি কোটি টাকা নিয়ে নিজের আন্ডারপান জাইয়া পর্যন্ত বিক্রি করে দিত না বিজেপির কাছে। আপনার ওই ঠাকুরদা নওশাদার আব্বাস পারবে প্রতিবাদ করতে? মূল কর্ণধার আব্বাস 500 কোটি টাকা ডিল করে 8% ভোট কেটে দেওয়ার কথা বলেছিল। মাটিতে যারা আইএসএফ এর চামচা ছিল তাদের পকেটে পাঠিয়ে দিয়েছিল এই আব্বাস আর নওশাদ, এটা আমরা এখনো ভুলে যাইনি। কিন্তু আমরা দেখেছি তারপরে কি হলো, যেদিন ভোট গণনা হলো তার আগে আরেকটা কথা ভুলে গেলাম, দিলীপ ঘোষ, শুভেন্দু রাজু থেকে শুরু করে এদের কথা ভুলে যাইনি। সংখ্যালঘুদের 2 কোটি মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে কারা বলেছিল? এই বিজেপি নেতা দিলীপ ঘোষ। আরে পারবে এখানে যারা এসএফ এর চামচা যারা শুনছেন আমাদের সভা, আপনার ঠাকুরদা নওশাদার আব্বাস পারবে প্রতিবাদ করতে? এই বাংলাতে দাঁড়িয়ে এই দিলীপ ঘোষ বলেছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের পেটে গুলি করো, মাথায় গুলি করো, ভুলে যায়নি। বলেছিল কবরস্থান মানে কবরস্থানে পাঠাও, শ্মশানে পাঠাও, আমরা ভুলে যাইনি। আজকের যখন 2 তারিখে ভোট গণনা হলো বাংলার মানুষ সব সহ্য করেনি, তাই তো যেদিন ভোট গণনা হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম 294টা সিটের মধ্যে 213টা সিট আমরা জিতেছিলাম, আর 213টা থাপ্পড় দিয়ে ওদেরকে চার্টার বিমানের টিকিট কাটিয়ে দিয়েছিল এই বাংলার মানুষ। আমি একটা বক্তব্য শুনছিলাম এই আব্বাসের, তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আমার বাপদাদারা যখন বেঁচে ছিল তখন তোরা গিয়ে পায়ের কাছে বসে থাকতিস, আর এখন তোরা আমাদের বিরোধিতা করছিস। আমরা বলছি হ্যাঁ, থাকতাম পায়ের পায়ের ধারে গিয়ে বসে, কেন তারা আমাদের পীর সাহেব। হযরতে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার নিয়ম নীতি নিয়ে তারা চলত, আমরা তাদের সঙ্গে হাতে হাত মেলাতাম, দোয়া চাইতাম। তারা তো ধর্ম বিক্রি করতো না, কোটি কোটি টাকা নিয়ে নিজের আন্ডারপান জাইয়া পর্যন্ত বিক্রি করে দিত না বিজেপির কাছে। তারা তো অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠক করেনি, তারা তো শুভেন্দুর সঙ্গে দীঘায় গিয়ে নওশাদা যেমন বৈঠক করছেন তারা তো সেমন বৈঠক করেনি। লজ্জা লাগে সব কথা বলছে, আমি বলছি সব ব্যবসা ছাড়ো না, রাজনীতি করতে হয় বাপের বেটা মতো ফুরফুরা শরীফকে ঢাল করে। কেন তোর যদি বুকের পাটা থাকে ধর্মকে বাদ দিয়ে রাজনীতি কর, কতটা মায়ের তুই দুধ খেয়েছিস আর কতটা মায়ের আমরা দুধ খেয়েছিস সেটাই আমরা বুঝে নেব। বিশ্বাসঘাতকতা করছো, বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা কেন নিয়েছিলে ভুলে যায়নি। অনেক ভিডিও ফাঁস হয়েছে, অনেক রেকর্ডিং ফাঁস হয়েছে, বলেছিল বাংলাতে 2019 সালে যখন লোকসভা নির্বাচন বাংলাতে ভারতীয় জনতা পার্টি 18টা সিট পেয়েছিল, বিজেপি সেদিন ভেবেছিল যদি বাংলায় মুসলমান সমাজকে ভাগ করা যায় ওদের যদি 8% 10% ভোট কেটে নেওয়া যায়, কারণ ওরা ভোট পেয়েছিল 37%, আমরা ভোট পেয়েছিলাম 44%, যদি মুসলমান সংখ্যালঘুদের 8% ভোট কাটা যায় তাহলে 37 থেকে সেটা হবে 45, আর 44 থেকে 8 কমে গিয়ে সেটা হবে 36, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। ছলা পরামর্শ হয়েছিল দিল্লির পার্টি অফিসে উপস্থিত, সেখানে আপনাদের এই আইএসএফ এর একজন যিনি এখন মূল কর্ণধার আব্বাস 500 কোটি টাকা ডিল করে 8% ভোট কেটে দেওয়ার কথা বলেছিল, গরম গরম কথা বলেছিল, আমরা এখনো ভুলেনি।